তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ব্যবহার করে চার চাকা গাড়িতে পতাকা লাগিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ আবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগিয়ে টোল ট্যাক্স ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ। কোনো মিছিল মিটিং না থাকলেও ভাড়া গাড়িতে 10 জনের জায়গায় 15 জন যাত্রী নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগিয়ে যাতায়াত করছেন বলে অভিযোগ। এরকম একটি গাড়িকে ট্রাফিক পুলিশ আটক করে, জিজ্ঞাসা করলে তারা সদুত্তর দিতে না পারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। উপরে টাঙায় নাই, দড়ি ছিল না বলে লাগিয়েছিলাম। এমনি করে টাঙিয়ে দেবে? না, দড়ি ছিল না বলে। কোনো মিটিং এ তো যাওনি? কোনো মিছিলে যাওনি? এত লোক দিন বসে যাচ্ছ গাড়িতে, আর উপরে কেরালা থেকে বাড়ি আসছি আমরা, ঝান্ডা লাগিয়ে দিয়েছো? না, দড়ি ছিল না, রাস্তায় ব্যাগটা পড়ে গেছিল। তো ওটা দড়ি না, তুমি তো ঝান্ডা লাগিয়েছো। তো ঝান্ডা লাগাই নাই, এতেই মাত্র খুললে তো লাগিয়েছিল। কোথায় যাচ্ছ এখন? কোথাতে কাজ করছো? কি কাজ করো তোমরা? রাজমিস্ত্রি। ভাই তোমার ঝান্ডা লাগিয়েছো কেন? ওই যে উপরে তৃণমূলের ঝান্ডা লাগিয়েছো কেন? এই যে এখানে কোনো মিটিং এ যাচ্ছ তোমরা? কোনো মিটিং এ যাচ্ছ? মিটিং এ না, আমরা ওইখানে দাঁড়িয়ে ওই ছেলেগুলো ব্যাগ ছিল না বলে হয়তো বেঁধেছে, এটা হতে পারে। তো মিটিং এ যখন যাচ্ছ না, তাহলে পার্টির ঝান্ডা লাগিয়ে যাচ্ছ কেন? স্যার ঝান্ডা লয় বলছি তো। ওটা কি? সংবাদ মাধ্যমকে দেখতে পেয়ে তারা গাড়ি থেকে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলেন। তারা জানান, ভুল করে তারা তৃণমূলের পতাকা লাগিয়েছিলেন। দলের পতাকা তো একটা সম্মানের ব্যাপার, এটা সবসময় কেউ ব্যবহার করতে পারে না। দলীয় কর্মসূচি থাকলে নিশ্চয়ই গাড়িতে ব্যবহার করতে পারে, দলীয় কর্মসূচির বাইরে সে তার ব্যক্তিগত কাজে গেলে দলীয় পতাকা ব্যবহার করে কোথাও যাওয়াটা ঠিক বলে আমি মনে করি না। তবে অনেকেই এখন অনেক রকম কারণে তৃণমূল কংগ্রেসের সাধারণ সদস্য না হওয়া সত্ত্বেও শুধু কিছু সুবিধা পাওয়ার আশায় অনেক সময় দলীয় পতাকাকে সামনে ব্যবহার করছে। আমি মনে করি এটা ঠিক না, কারণ যারা জানেন, যারা দলের অনুগত, তারা জানেন যে দলকে দলীয় পতাকা কীভাবে ব্যবহার করতে হয় এবং দলের কর্মসূচি, বিধায়ক, দলের সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতি তারা সারাদিনই কর্মসূচির মধ্যে থাকে। তারা সেই কর্মসূচিতে নিশ্চয়ই তারা দলীয় পতাকা গাড়িতে ব্যবহার করে, কিন্তু কিছু মানুষ এখন আছে তারা এ ধরনের কাজ যদি করে থাকে, আমি নিশ্চয়ই তাদের কাছে আবেদন করব যে দলীয় পতাকা আমাদের কাছে সম্মানের, সুতরাং দলীয় পতাকাকে ব্যবহার করবেন না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।